গরু পাচার কাণ্ডের গোটা রাজ্য রাজনীতি গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে আছেন অনুব্রত মন্ডল আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর উঠে আসছে গরু পাচারের অভিযোগে পুলিশ কর্মী সহ গ্রেপ্তার ছয় গরু পাচার করতে গিয়ে পুলিশ কর্মী সহ গ্রেপ্তার ছয় অভিযুক্ত এমনই খবর উঠে আসছে গরু পাচার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি গরু পাচার কাণ্ডে জেলে রয়েছেন দাপুটে নেতা তৃণমূলের অনুব্রত মন্ডল এবার গরু পাচার কাণ্ডে নাম জোরালো এক পুলিশ আধিকারিকের বুধবার ইন্দো নেপাল সীমান্তে গরু পাচারের ঘটনায় এক পুলিশ কর্মচারী সহ গ্রেপ্তার ছয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল মোহাম্মদ তাহির মোহাম্মদ খুরশিদ আলম পাপ্পু কুমার মিন্টু কুমার মোহাম্মদ রফিকুল ইসলাম ফণী রায় অভিযুক্তদের মধ্যে প্রথম চারজন তাহির আলম পাপ্পু ও মিন্টু বিহারের বাসিন্দা মোহাম্মদ রফিকুল অসমের মুড়িগাঁও এলাকার বাসিন্দা এবং আলিপুরদুয়ারের বাসিন্দা পুলিশ কর্মী ফণি নকশালবাড়ি থানায় কর্মরত গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি এলাকায় অভিযান চালায় এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তারপরেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত নেপাল সীমান্তের বাঞ্ছাভিটা এলাকায় অভিযান চালায় হেডকোয়ার্টারের এসএসবির জওয়ানরা এরপর সন্দেহজনক একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে বত্রিশটি পশু উদ্ধার করা হয় সেই সঙ্গে গাড়িতে থাকা ছয় জনকে আটক করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তীতে বৈধ নদী না থাকায় ছয় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানায় পুলিশ সূত্রে জানা গেছে বিহার থেকে পশুগুলিকে আসামে পাচার করার ছক্কস ছিল পাচারকারীরা ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি কিভাবে এই পুলিশ কর্মী পাচারের সঙ্গে জড়িয়ে পড়লেন তা খতিয়ে দিচ্ছে পুলিশ অর্থাৎ এই মুহূর্তে যখন তোলোপাড় চলছে গরু পাচার কাণ্ড নিয়ে সেই মুহূর্তেই কিন্তু গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন এক পুলিশ কর্মী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ